হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের মাসিক ইনকাম এবং তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করে মাসে কত টাকা করে পায় সেটাই আপনাদেরকে জানাবো। যেমন শফিক, রিয়াজ, তুহিনা, সিরাবনি আরও বহুত অভিনেতা অভিনেত্রীদের ইনকাম জানাবো আজকের এই ভিডিওতে। সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। বিশ্বের সবথেকে ছোট বালুরচরের জন্য নন স্যাটেলাইট জাইদুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ও ভিউজ না থাকা ভাইরাল 150 ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি জাইদুল ইসলাম, আপনাদের ইমেল। মরল সাহেব, আপনি সবই পারেন কিন্তু একটা কাজ পারবেন না। মানে আমি কি পারিনি বলো? আপনি আমাদেরকে ছেড়ে দিতে পারবেন না। তোমাকে এক সপ্তাহ ধরে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? আমি ব্যস্ত ছিলাম, কি বলছো তাড়াতাড়ি বলো। আমি যে তোমাকে ঘর বানানোর লাগি 20 লাখ টাকা পাঠালাম, এখনো ঘরে কাজ শুরু করোনি কেন? এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। তো আমরা ভিডিও টপিকে চলে যাচ্ছি। এক নম্বরে রয়েছে পিসু অভিনেতা বিশ্বকবিরাজ। 2024 তার বয়স হলো 13 বছর এবং তার বর্তমান মাসিক ইনকাম 14,000 টাকা প্রতি মাসে। 2024 সালের জানুয়ারি থেকে তার দরমা বাড়িয়ে দিবে বলে জানা গেছে। পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করা খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা হলো বিশ্বকবিরাজ। 2 নম্বরে রয়েছে সুন্দরী নায়িকা মৌসুমী খাতুন। আপনি যদি পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে এই সুন্দরী নায়িকা মৌসুমীর মুখটা একবার হলেও দেখেছেন। মৌসুমী হলো শিরাবনী খাতুনের আপন বড় বোন। যাই হোক, মৌসুমীর প্রতি মাসের ইনকাম হলো 16,000 টাকা। কিন্তু জানা গেছে মৌসুমীর গত কয়েকদিন আগে বিয়ে হয়ে যায়। বর্তমান সময় তাকে পল্লীগ্রাম টিভিতে আর দেখা যাইতেছে না। 3 নম্বরে রয়েছেন কিউট বয় ইয়াসিন মণ্ডল। এই ইয়াসিন মণ্ডল হলেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের ট্যালেন্টেড অভিনেতা। তার বর্তমান বয়স হলো 13 বছর। ইয়াসিন মণ্ডলের মাসিক ইনকাম বলতে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে ইয়াসিন মণ্ডলকে প্রতি মাসে 12,000 টাকা করে দেওয়া হয়। 4 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের অন্যতম সুন্দরী অভিনেত্রী তুহিনা। পল্লীগ্রাম টিভি চ্যানেলের এমন কোনো দর্শক নেই যে তুহিনাকে চিনে না। তুহিনার বর্তমান বয়স হলো 15 বছর। তুহিনা দেখতে যেরকম সুন্দর কিন্তু তার অভিনয় তার চেয়ে আরও বেশি সুন্দর এবং তার মাসিক ইনকাম 22,000 টাকা প্রতি মাস। 5 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সবথেকে লম্বা, শান্ত এবং বাস্তব জীবনের শান্তশিষ্ট অভিনেতা রিয়াজ কবিরাজ। পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান বয়স 16 বছর এবং তার মাসিক ইনকাম 25,000 টাকা। 6 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে থাকা সবথেকে জনপ্রিয় অভিনেতা শফিক। অল্প বয়সে সে কোটি কোটি ফ্যান ফলোয়ার বানিয়ে নিয়েছে। তার বর্তমান বয়স 15 বছর। তাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে 28,000 টাকা করে দেওয়া হয়। আগামী 2024 সালের জানুয়ারি থেকে তার মাসিক ইনকাম বাড়িয়ে দিবে বলে জানা গেছে। 7 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবথেকে পিসি এবং ট্যালেন্টেড অভিনেত্রী শ্রাবণী। তার বর্তমান বয়স 13 বছর এবং তার মাসিক ইনকাম হলো 14,000 টাকা। আগামী 2024 সাল থেকে তার মাসিক ইনকাম বাড়িয়ে দিবে বলে জানা গেছে। যাই হোক বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করা হয়তো বহুত অভিনেতা অভিনেত্রীর বাকি রয়েছে যা হয়তো আমি এই ভিডিওতে সময়ের অভাবে বলতে পারলাম না। আপনারা যদি চান পল্লীগ্রাম টিভি চ্যানেলের যে কোনো অভিনেতা এবং অভিনেত্রীদের মাসিক ইনকাম জানতে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার তরফ থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের পরিচালক তথা পল্লীগ্রাম টিভি চ্যানেলের অভিনয় করা সকল অভিনেতা এবং অভিনেত্রীদের অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল এবং দোয়া রইল। কামনা করি তোমরা আরও বড় নায়ক হও, নায়িকা হও। এবং আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে অভিনয় করা কোন অভিনেতা ভালো পান এবং কার অভিনয় আপনাদের কাছে ভালো লাগে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তার নামটা কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।